কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। একত্রিশে ডিসেম্বর বর্ষবরণের রাতে ফাঁকা বাড়িতে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। কিশোরীর মৃত্যুর খবর ফোন করে তার দিদিকে জানায় ওই যুবকদের মধ্যেই কয়েকজন। ঘটনার পরই মৃতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। মৃতার গ্রামে এই খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর করেন তারা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, পুলিশ খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মৃতার বাবার অভিযোগ, বছর খানেক আগেও এই পরিস্থিতি তৈরি হয়। সেই সময় গ্রামে সালিশি সভা বসিয়ে সব কিছু ঠিক করে দেওয়া হয়। এরাই আমার মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। আমি বাবা, আমি বলতেছি আমার মা ওর বাবাকে বলে আমার আমি জন্ম নিয়েছি, জীবনে এরকম কাজ করবো না, কোনো সুইসাইড করবো না। নিজে মেয়ে বলে যায় জোর বলে, হ্যাঁ আমার কাছে একটা শাস্তি হোক ছেলেগুলো। ছাত্রীর মামার অভিযোগ, ময়না তদন্তের রিপোর্ট আসতে 15 দিন সময় লাগবে। পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে ওরা অ্যারেস্ট না করে ওদেরকে এখন বাঁচানোর চেষ্টা করছে এখানে। এটাই আমার, যার মার মুখ আর বুক খালি হলো, হ্যাঁ তার দিকে আজকে আমরা চাই কোনো দলমত নির্বিশেষে সঠিকভাবে তদন্ত করে এই চারজনের ফাঁসির ব্যবস্থা করা হোক। সোমবার দলীয় কর্মীদের নিয়ে ওই কিশোরীর বাড়িতে যান সিপিআইএম এর প্রাক্তন সাংসদ জিতেন দাস। মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তারও অভিযোগ, পুলিশ ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটা তো দলদাসে পরিণত হয়েছে, না হলে এই সমস্ত ওই সময়ে ওর মামা আছে যাচ্ছে বলেছে যে এরা আত্মহত্যা করছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে। এবং সাধারণ পাবলিকের ভিতর কী ধারণা হচ্ছে যে পুলিশ বিক্রি হয়ে গেছে? এটা আমরা এখানেই বললো যে টাকা পয়সা খেয়ে ওরা উল্টো করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর প্লাস নিউজ, জলপাইগুড়ি।